আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা সালেহ আবাদ এন এন এম এন ফাজিল ডিগ্রি মাদ্রাসা বার্ষিক অজার মাহফিল হাজিগুঞ্জ ছাদপুর সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিন্দু বিশেষ বক্তা প্রধান বক্তা আমার কলেজের ভাই শাহিদুল ইসলাম ছাতফুরী দীঘার শ্রোতাবিন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা বিশেষ করে আমার এই প্রতিষ্ঠানের সম্মানিত রামপুরুষ শিক্ষক মহোদয়েগ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা তান সুপ্রিয়াতফুরিয়া আলহামদুলিল্লাহ এটা ফাজল মাদ্রাসা চেষ্টা করব ফাজল মাদ্রাসা সিস্টেম কথা বলা এই জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ জিকিরের গুরুত্ব নিয়ে কথা বলব তো এই জিনিসটা শুনলে তো কেবল মাহজুর জিকির আবার কিতা জিকির তো আমরা করি আপনারা যতক্ষণ শুনতে চান আমি ইনশাল্লাহ জিকিরের গুরুত্ব নিয়ে শোনাবো আল্লাহ যদি আমাকে তফিক আনায়ত করেন বকশিস করেন করি আমরা আমিন আপনাদের কাছে খুশি লাগতেছে তো এখানে এমন একটা মার্কাজে আসছে এখানে আফসারি সাহেবের মতো বক্তা বানায় বানায় আফসারি তো আজ আপনারা শোনেন তা আফসারির এই মালটা আছে না মাল এটা বানায় কোনো ফাজারুগানি সালান ফাজারুগানি জাপান থেকে বানায় তো বানায় আগে বাংলাদেশে মার্কেটেড করে কেমন তো এই সালেহাবাদ ফাজিল মাদ্রাসাটা হইল এই সমস্ত আফসারি ন আফসারি চেয়ে বড় বড় বিশ্ববিখ্যাত স্কলার কাবার ইমাম বানানোর মতো একটা মার্কাজ এটা একটা কারখানাতে আমরা আসছি আজকে আলহামদুলিল্লাহ পড়ি না আমি পার্সোনাল ভাবে খুশি অনেক শিক্ষক শিক্ষক মহোদয় আছেন আমি তাগ ছাত্র হওয়ার যোগ্যতা নাই কারণ আমার কোনটা বুঝি দাওয়াত দিছে আল্লাহ করতে পারে খুশি তো আপনারা খুশি তো চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতিষ্ঠানকে কবুল করো ছাত্ররা যে মিছিল দিছে পুরা তো আমি আমি মনে মনে অনেক শর্মিন্দই গেছি কারণ ছাত্র করে আমি মিছিল অনেক দরকার তাগো ফায়ের নিষে ফেরেস্তারা রহমতের আজনি হাতান ফাঁকনা বিষাই রাখে হে তারা সাইকেল চালাক হুন্ডা চালাক গাড়ি চালাইয় ছাত্ররা গো ফায়ের ফেরেস্তাদের ডামার উপর দিয়ে তারা এই সাইকেল চালায় ইয়ে সোহান তো আমি বলি দিকে না সব আমার দরকার তোমাকে সোহান দরকার নেই ওনারে একটু সরাই দিয়ে উনি একটু ডিস্টার্ব করে ওনারে একটু দূরে বসেন আর তোমার চুপ থাকুক প্রিয় বন্ধুরা তাহলে এই ফাজল মাদ্রাসার টিক এটা সার নেই হ্যাঁ রাসুল সাল্লা সাল্লাম রুল নম্বর সিরিয়াল করছেন খায়রুকুম মান তাল্লাম আল কোরআন এগারো ব্যক্তিকে রাসুম সাল্লাহ সাল্লাম যৌথভাবে স্ট্যান্ডের মর্যাদা দিয়েছেন এগারো ব্যক্তির রুল নম্বর এক এগারো ব্যক্তির রুল নম্বর এর ভিতরে একজন যৌথ স্ট্যান্ড হচ্ছে যারা কোরআন শিখায় শেখে এবং শিখায় শিক্ষাতে তো আমার এখানে মাদ্রাসাতে যারা পড়ায় তাদের রুল নম্বর এক তো একের কারণে যারা পড়ে যারা আজকের মাহফিল আসছে তারাও আজকে ছাত্র হইয়ে গেছে আমি নিজেও ছাত্র আল্লাহ আমাদেরকে কবুল করুক তো কথাটাই জন্য বলছি কারণ মাদ্রাসা এটা কি থাকবো না বেশি নেবেন হ্যাঁ থাকলে এ সামনের জানুয়ারিতে কে কে আসেন বলে হুজুর আমার অজ্ঞা হল আমি এই মাদ্রাসা দিম আয় কদুর আতাম সাইতাম চাই আমার মাদ্রাসাতে এই মাদ্রাসাতে আপনারা ছাত্র ছাত্রী দিবেন দেখি হাতটা উঠান বলে নিয়ত করছি এই মাদ্রাসাতে অজ্ঞা ছাত্র দিম বা ছাত্রী দিম। সবাই ফলাই নিয়ে না দেখি কার কার ফলাই পড়ে কই সবার গুলো তো ওড়ে না আর তুই বিয়ে করছো গ্যা খাড়াইসে গিয়ে সব তো বিয়ে করি থুইছে এক কান এই কশ বছর আগে একখান করছি এক বিয়ে করি নেডি মানুষ নেই বেড়া আউকর রাত দিল তাহলে আমি চারান করছি ওমর রাত দিল হলে সাত খান করছি অসমানরা দিল হলে তাহলে আমি তিন এন করছি আলিগড়ার দিল্লে তাহলে আমি নয়হান করছি তারপরে আব্দুর রহমান ইবনে আউফ আসুরাই মুবশশিরের একজন উনি কত 17 আন শুধু উবাইদাহাতুল জাররা ছাড়া আর বেগুনে হাত কান আষ্টে আন দশ কান করে বিয়ে করছে লেতে লেতে ওলান উঠেছে তারা হোলাইন হুডানের কারণে আমরা ইসলাম তারা ফাইছি আর হুজুর ঘরে বহু বিবার কথা কইলে শর্মে তো তোবা তোবা বেগুন ভোরে আর ইলা পার্টি সব পর আমি এটা গবেষণা করতাম যাই ফাইসি কইবেন তো মুখস্ত মারি দিয়ে যাও যাতে আব্দুর রহমান ইবন আব যাও যাতে অমর ইবন খাতাব রাদিল্লাহ যাও যাতে আবু বেদাত ইবন জার্রা এইভাবে নেট চাঞ্চ দিলে হাদিস সহ চলিয়ে ইয়ে কার হলাম আমি এক গা আলী রাদিল্লাহ তালা আনুর হলাম আমি এক ত্রিশ গা মা গো সোহান বাড্ডু আনের না 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 বাড্ডু সে আসাই আনি কাড্ডু এনে আসতে আনি কোহান আল্লাহ

ফাজল মাদ্রাসা দিব আমিন দেখবে আমিন কয় না সম্মানিত শিক্ষামন্ত্রী এলাকার নেতৃবৃন্দ এত বড় প্রতিষ্ঠান দিয়ে গেছে অন্ত লাইন নাই আলিয়া মাদ্রাসার দুঃখের কথা কইলে তো সীমা নাই রে হুজুরে কইসে কদুর কইবার লাই মাদ্রাসার এক হেফজ মাদ্রাসার লাই কই বালার লাই কই এক কারে আর যা করতে আছে ঠিক নি আই কইসি মারিও না মাগজ যে সিস্টেমে মারে আহা হা পুলিশ বাইরেও এসব রিমান্ড সে কেন আজকে ভিডিওতে দেখছি হাতের গেঁড়ি ভাঙি নিচের দিকে ঠ্যাঙ্গুর ফের দিকে উঠে ফাঁসা উরফের দিকে দি হাতের মায়ের নাজবিল্লা কয় না এরা কি মোতার এরা আলেম না তো হে হয়তো আছে হয়তো মানে সন্ত্রাস ভাগ্য গুণের সে শিক্ষকই বইছে রাসুলসাল্লাম বাচ্চাদেরকে মারছে তুই কোন হাতি সে বাচ্চাদেরকে মারা আরো একটা নিউজ পাইলাম সিসিটিভির বাইরে নিফিডা স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশের এই আমার হাজিগুন্দের এক ভাইস প্রিন্সিপাল আমার কুসি কো ভাই আমার ছেলেটারে সিসিটিভির বাইরে নিফিডা নাম করতেন না নাম করলে তো মিডিয়াতে চলে যায় আপনারা যারা আব্বা আম্মা আছেন কোনো দিন বাচ্চা কাচ্ছরে মারিয়েন না স্নেহ ভালোবাসা দেন শুধু আদর করেন আল্লাহ জিজ্ঞেস করবো মানুষ এমনি হয়ে যাবে ইনশাল্লাহ আলিয়া মাদ্রাসার দুঃখের কথা কইতে এমনি ছাত্ররা আসে নি তোমরা আতুড়ে আসো সালেহাবাদ মাদ্রাসার হলো আমি আতুড সোনার চন্দ্র আতুড মা গো মা আব্বার তো আতুড়েছে আহা রে এত রে হার কর কত ডিস্টার্ব শুরু করে দিছে যোগাড় দিচ্ছে আপনা মা প্রিন্সিপাল হুজুর কই অফিসে আছে আপনারা তো শিক্ষক বেগুন গায়ে এ যিকুণের হ্যাঁ জগৎ খাই হটা বলা করে নাইন টেন পাস করে আলেমে উড়ে সোজা হাতে কলেজে যায়গো রে তুই বেগুনি ইউনিভার্সিটির আর এখন এবারের মতো লোকার নাই এই আগামী পাঁচ ছয় বছরের ভিতরে ভালো ভালো প্রিন্সিপালগুলা যদি রিটায়ার্ডে যায় আর ওদের পদ শূন্য পদ দখল করার মতো যোগ্য আলেম নাই অবস্থা ভয়াবহ ও মাদ্রাসা ছাত্ররা ও আলিয়া মাদ্রাসা ছাত্ররা তোকে আমি বলতেছি রে তোরা আর নবীরে তুই যাস না রে আল্লাহ তো করে এটার ভিতরে রিজিক দিব যেগুন রেজাল ভালো ওর ইগুন চলে যাবে ইউনিভার্সিটি এই যে ইংরেজিতে ফার্স্ট হয় অর্থনীতিতে ফার্স্ট হয় আমি খুশি নাই তো জিজ্ঞেস করেন হুজুর কথা কন হুজুর আমনে কিল নাই খুশি নাই আমি চোখের পানি বলতে পারবো আমার এই একটা ভালো ছাত্র দরকার ছিল ইমাম বোকারির ছাত্র হওয়ার এই একটা ভালো ছাত্র দরকার ছিল মহাগ্রন্থ আল কোরআন বুঝার আমার ভালো ছাত্র কলেজে যাওয়ার দরকার ছিল না যাইয়া কলেজ ইউনিভার্সিটির আঙ্গিনা আরও সুন্দর করলো নবীর ঘর খালি ঠিক কি না এই জন্য ভালো এমন এমনভাবে বুঝাবেন বলে বাবা তুমি যাইও না তুমি আমার নবীজির এলমে নবুত ফহরা দাও অবস্থা কিন্তু ভয়াবহ সে আপনারা সবাই টিচার তো আল্লাহর মতে আমার একটু সহযোগিতা করেন আপনারা করি বই থাকলে আপনারা প্রত্যেক বেইস তো দুগা টার্গেট নেন বেলে তোর বিয়াশীর দায়িত্ব আল্লাহ লই গেছে তোর রিজিকের দায়িত্ব আল্লাহ লই গেছে আমরা স্কুল থেকে আই মাদ্রাসাতে আইলাম স্কুলে ফাইভ পাস করি পুরো অষ্টআশিতে ফাইভ পাস করলাম, পুরো বেশ তো আর আফসারি কেউ হইল না তাইলে মাদ্রাসাতে ফরি আর মাদ্রাসার নেতৃত্ব দিত না আবু তোহা মোহাম্মদ আদনান। ইউনিভার্সিটিতে পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইলমে প্লাগ ধরছে আল্লাহ আকবার এটা তো উজুর হুজুরแก ঘরে আর মাদ্রাসা ছাত্র করে সপে টাকাটা দিছে আল্লাহ সোবার দিছে সোবার ঠিক কিনা হাতুড়া হাতুড়া দোনো হাতুড়া আল্লাহ আল্লাহ সবাই বলে আল্লাহ আল্লাহ আবু তুহা মোহাম্মদ আদনান কে হায়াতে তাইয়াবা হায়াতে দান করো তাকে ইলমে দুনি দান করো দান করো আমিন অনেক হুজুর হেরে হিংসা করে ইউনিভার্সিটি থেকে ক্রিকেট প্লেয়ার থেকে যদি কেউ দাইল আল্লাহ হয় ডাক্তারখানা থেকে যদি কেউ ডাক্তারি ভাষা সারি দি যদি মহাগ্রন্থ আল কথা কয় আঙ্গুল লাই বালানো কয় ডাক্তার সাহেব ঘুমুত পরীক্ষা করে ডাক্তার জাকির নায়েক হে মিয়া কি ওয়াজ করে হে মিয়া বাগের ওয়াজ কর বায়ন খাতের ওয়াজ কর আল্লাহ গো দুঃখ তোর ওয়াজ থমাতা অতুরু ওয়াজিরি ছয় জানা আমি আল্লাহর কাছে ছয় জন তারপরে ডক্টর জাকির নায়েক এর ওয়াজ বৈজ্ঞানিক রাডার বিজ্ঞানী রকেট বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী রাষ্ট্রপতি মোবাইল বিজ্ঞানী তারপরে এই ক্যামেরা বিজ্ঞানী সকল বিজ্ঞানীদের ওয়াজ করার জন্য আল্লাহ তৈরি করেছে ডক্টর জাকির নায়েক হাতুড়া হাতুড়া আল্লাহ আরশের ডাক্তার জাকির নায়ক কে হায়াতে তৈবা দাও তাকে তুমি আলমের লাদুনি গিফট করো আমিন আলেমের মঞ্চ খালি থাকবে না রাগেছেননি কোন মনে দুঃখে বলতেছি যে মাদ্রাসা চাকরি করিয়ে সরকারে উনলে বেতন অফ করে দিব এত বছরে হরাই ও ফাজল শব্দ শিখে গা শিখাইতে পারলাম না সরকারে দাঙ্গরে পাঁচ ছয় লাখ টাকা বেতন দেয় যদি কই তো তোমরা একোনা করি মাটি কাটিও তাহলে হিমালয় ফর্বতাইতাম একশো তিরিশ বছরে কি পড়াইলাম কি জবাব আল্লাহর কাছে ও মাদ্রাসার ছাত্ররা আসস না এলমে এলমে দিনটা দিনটা গ্রহণ গ্রহণ না। কর তো চলে যাচ্ছে সোনার মদিনার দিকে কি না রাসুল সাল্লাম কয় আমার কোনো হোলা নাই সহায় সম্পদ রাখি যাই নাই আল ওলামা ও রাস্তুলাম ভাইয়া আর হোলামাইয়া হইলো আলমেরা আমার হোলা কি এ আমার ছেলে ফেলে যদি সাইটা চাও আল্লাহের করে চাও আর তোরা তো হুজুর গেব কাছে মাইও বিয়ে দিতে চাস না আর তুইটা তো আর তুইটা সময় কম আর জবাজ কর্ম হইতো যে আল্লাহ উড়া মার কবেলার প্রিন্সের মতো মাইয়া গারে আলমের কাছে কিতা করিও ফস্তাব দি চাই না কি ঘটনা ঘটায় দুই বিয়ে করি না ফস্তাব দিলে তো লাডিলে তোরা মাইয়ার বা

এবার ওনার কালের ফর মাস পরে মাইিয়া হয়েছে মাই হোক গইছি এই যে যাই সালাম দিলেন এলে কি বকরিন যদি আপনারা এই অবস্থা দেখতে ওমা বুড়িগে মরবার হর ছমাস হরে মাইছি ওমা ওমা উমা ওমা এটা নিয়ে ওমা কেন ভাবি কি থাকো কয় কি বেদ দেখবে কারবার গো আর আগত আছি যদি এ হইতো মাইয়ের বারে কইতো তুই কয় খুটি খাইছ যা বয়স ভোর তোনু বেশি হোর তো বয়স হইল বত্রিশ জামাইয়ের বয়স বাষট্টি জামাইর বয়স এ এক বছর পরে হেবনা গেছে মরি মাইয়ার বয়স নয় এরপরে স্বাস্থ্যবাইয়ের কাছে বিয়ে বইছে আউন ইবনে জাফরের কাছে স্বাস্থ্যবাই মরি গেছে কয়েক বছর পরে এরপরে বইছে বায়ুরের কাছে আবদুল্লা ইবনে জাফর বায়ুরও গেছে মরি এরপরে বইছে মোহাম্মদ ইবনে জাফর মাইয়ার বিয়ে কয়ে খান আরে মাইয়ার বিয়ে কয়ে খান

আর ইচ্ছে যদি আফসানি সাবের মাইয়া বিয়া সাইরান বইয়ে কেন লাভ ইডি বুঝি কথা সাইরান বইছে স্মৃতি এই হইল ইসলাম ইসলামের কোবাই লাইফ সাপোর্ট হয়ে গেছি গে আমরা এই বিবাহের সুন্নত বললে এখন বেপুদে হুজুর ফাগল হইছে এই সুন্নতের ভিতরে আইয়েন তাহলে ইসলাম ঠিক মতে আইব কোন হলা মক্কা মুকার ইমাম হয় বলা যায় না কোন গা মদিনা তো এবার হোলা বলা যায় না এই ফট দেখাই দিয়েছে কাজী ইব্রাহিম সাহেব তারপরে কামাল উদ্দিন জাফরি সাহেব শাহিদ আহমদ রহে আল্লাহ আতাল আল্লাহম রাহু আল্লাহ জাল্লা সানো এই মহামানবগুলোকে আল্লাহ কবুল করুক বিলাইভ ইউ আর নট লাইক ইউ আর লাইক দিস ইজ ইসলাম দিস ইজ দ্য রুলস অফ ইসলাম দিস ইজ দ্য ওয়াই অফ ইসলাম দিস ইজ আওয়ার রুট আল্লাহ তাহলে অনুসিদ্ধান্ত কি কী সামনের জানুয়ারিতে এ ফাইভ ফার্স্ট করলে হলো আমের ঘরে ভর্তি করাবেন করাবেননি দেন এবার স্বেচ্ছা আল্লাহর রা আতড়ে দিয়া দিয়ান ইনশাল্লাহ করাই ভর্তি মাদ্রাসাতে যার যার এলাকার মাদ্রাসা আছে এলাকাতে হেফজা মাদ্রাসা কহমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যে কোনো মাদ্রাসা আপনি ভর্তি করাবেন ইনশাল্লাহ রাজিত রাজিত আর আগে সিস্টেমটা ছিল আলেমের কাছে ও মাইয়া বিয়া দিয়ে আলেমের তো দুইশো দেখতে আরেন না দেখবেন সোনা মেয়া দেখবেন ও সোনা মেয়া ও আলেম কি দন হাসর মাঠে দেখবেন তাদের হেঁডো এক একজন আলেম সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে আরো জোরে পড়ি এখন আধুনিক হইয়া গেছে অনেক আধুনিক হয়ে গেছে আগের মতো আলেম ওলামাদের সাথে এখন আত্মীয়তা করে না আগে মাইয়ার বারে অন বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার কহলা কি করে শুধু একটাই প্রশ্ন হোলা কি করে হোলা কি করে প্রশ্ন যদি রসুল্লাম করতো তৈল আলীরা দিল্লো বিয়ে করতে না ঠিক ডাং ডাং করে এক জবাব দিবেন সরকারি চাকরির নাম ডাং ন হোলা ক্যালাম বোর্ড খেলে সহজ করেন না রে ভাই জেনাটা যেভাবে শুরু হয়ে গেছে জেনাটাতে থামাইতে হইলে বিয়েটাতে সহজ করে দেন ভাই বাই আপনার মাইয়ার বরকতে যদি হলানা জিনা থেকে বাসে একটা মানুষের আপনি মৃত্যুদণ্ড থেকে বাসাইলেন আর তারা জান্নাতের দিকে নিলেন আপনার সহাব পাইবেন আর হরের ঘরের বউ আপনি কিনলে এতদিন ধরে দেখছেন মাইয়া তো আরেক বেনার বউ ঠিক নেই না গোষ্ঠীতে তিরিশের আগে বিয়ে নাই ষট্টিটা অশ্ব দিবি কোভাই লাইফ সাপোর্ট হিটি তো আর আলোচ্য ভীষণ একটা হিন্দি কুদুর কই এলি জুমলাই মত যা ত্রিষট্টি নম্বর অশ্ব নাম হলো এত দূরই

আল্লাহ জাল্লা সনু কয় বন্দারাহাব আপনি আপনার প্রভুর নাম স্মরণ করুন জিকির করুন আর তাবতিলা জিকির করতে করতে আপনার প্রভুর দিকে একনিষ্ঠভাবে মনোন মনোনিবেশ করুন একদম দুনিয়া সব শাড়ি আপনার রবের জিকির করেন আপনার রবের দিকে হয়ে যান ডাইরেক্ট রবের ফাটি রসুল সাল্লা সাল্লাম সিকিরের কথা বলতে যাই ওয়াজ করে ও দুনিয়ার মানুষ হাদিসে কুচ্ছিতে আল্লাহ সনু বলছেন লিসান নবী কথা আমার আল্লাহ আনা ইন্দা সন্ন্য আবদিবি আমি আমার বন্ধ আমাকে যা ধারণা করে আমি তাই ও আনা মা এই যা যা কারানি আমার বান্দা যখন আমার জিকির করে আমি আমার বন্দার সাথে থাকি আল্লাহ জাকারানি ফি নাফসি। বান্দা যদি একা একা রোমে আমি আল্লাহ জিগির করে আমি আল্লাহ তারা একা একা স্মরণ করি তারপরে কয় জাকার ফি নাফসি ওয়াইন জাকারানি ফিমালাইন জাকাতুহু জাকার তুহিম মিনহু। আর যদি বান্দা এভাবে মজলিসে আমার ওয়াজ শোনে আমার জিকির করে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলে আমি আল্লাহ আর আজিম এভাবে তার মাহফিল ফিল আমার রহমতের ফেরেশতা উত্তম উত্তম রহমতের ফেরস্তার মাধ্যমে তাদের নাম স্মরণ করি এই জিকিরের কারণে আজকে তো আমরা জিকিরের মাহফিলে বসলাম এ কোরআন শুনতেছি এটা তো বড় জিকির আল্লাহ একবার আফজালুল এবার দাতে তেলাওয়াতুল ওর শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত আজকে কোরআন তেলাওয়াতে জিকির তো আমরা করতেছি আরশো আজিমে আল্লাহ এভাবে মাহফিল টাঙ্গাইছে মাহফিল টাঙ্গাই কে সভাপতি হুজুর এগে আফসারি হুজুর এইভাবে দেখ মাহফিল স্যাটেলাইটে চলতে আছে এই গুন আর বন্দা অমুক গ্রাম থেকে আইসে তো ফেরেস্তারা কত আল্লাহ আমরা কিতাম এত এত রকমের আমনে কিচ্ছে কাহিনি কন ঘটনাটা কী ত্যা আমি আমার বন্দাটা ভালো লাগে তারপরে ক্ষমা করে দিতাম সাই কে আপনি ক্ষমা করবেন আঙ্গরে আবার জিজ্ঞাসা আর করে একটু তোরা না এরকম ননায়া নন্দারে মানা করছিলি আল্লাহ তো করে একটু জিজ্ঞাই আর কি তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্ধবান্ধীদেরকে আমি ক্ষমা করে দিলাম আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ নিয়ে আসছে ইটালি ফ্রান্সে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন গাড়ি গাঁড়ের ফিসে দিই নেম প্লেট আছে কি না এটা রাডারে ডিসপ্লেতে দেখা যায় একদম বড় করি হাজিগুঞ্জ থানা ওসি হিসাবে রঙও বিয়াল্লিশ পাঁচচল্লিশ নয় এ এক ওরে কিরি টিপ দিলে ডাকাম মেট্রো সময় এটা আফসার হিসাবের গাড়ি না এবার চতুর্দিকে ওয়ারলেস তারপরে সিসিটিভি ফুটেজে দেখা যায় এই নম্বরে আফসারি এটা অ্যাক্সিডেন্ট করছে দরতারে। ডিসপ্লেতে বড় হয়ে যায় আমরা এখন এ দুনিয়ার ডিসপ্লেতে মা বয়ান শুনতেছি মা বুধের জিকির করিয়ে আর সোয়াজিমের ডিসপ্লেতে কাঁফিয়া কাফিয়া আমাদের নামটা বড় করে উঠতেছে মোহাদ্দিজ শফিকুল্লাহ আফসারি শাহিদুল ইসলাম সাতফরি প্রত্যেকের নাম এইভাবে ডিসপ্লেতে ওডের দেখা যাইতেছে আমরা তো সাইয়ারেছি এবার আল্লাহ জাল্লা শাহ কিরে এত আমার ইয়ের ডিসপ্লেতে আর সমহলাদে কাঁফা কাঁপি শুরু করে বড় বড় নাম ঘটনাটা কি কমাবোধ আপনার বান্দারা আপনার এইভাবে স্মরণ করতেছে কি সুন্দর সামিয়ানা লটকাইয়া মাহফিলে বসিয়া কোরআন বুঝতেছে কোরআনে জিগির করতেছে আমার বান্দারা কী চায় ক ক্ষমা চায় তারা জান্নাত চায় আল্লাহ জাল্লা দিয়া কয় তারা রে তোমরা সাক্ষী থাকো রে আমি আমার বান্দা বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমার নিয়ামতের কুহুরে করিও না শুক্রিয়া কর আমরা আল্লাহর জিগির করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে আমরা কই আল্লাহ 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 জিগির করে বন্দা 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 এটা নি আল্লাহ আমাদেরকে রহমতের মাধ্যমে স্মরণ করে জিকিরের দশটা মা না আসে আমি আস্তে আস্তে বলবো এই যে আমরা নামাজ ওয়াইজা শিরু, ফিল আর যখন নামাজ তারপরে এ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও আল্লাহর জিকিরের জন্য আল্লাহ জিকির করো রিজি জন্য তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও তাহলে নামাজের অর্থ হচ্ছে জিকির এই জিকির যখন আপনি করেন এই যে তাসবিহগুলা পড়ের সেজদাতে সুবাহানা রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা অর্থ কি আমার রব কত পবিত্র লা শারিকাল্লাহ তার কোন শরিক নাই তিনি আমার প্রতিপালক তিনি আয়লা তিনি বড় তিনি মহান বড় তার উপরে বড় আর কেউ নাই আল্লাহ আমাদেরকে এইভাবে হাত দিয়ে মোছে আবাদ মাদ্রাসা মসজিদ জোরে রক্তি তে এর রফিকুল্লাহ আরে সোভান কৈসত তুই বুঝছো তুই শোভান অর্থ কি ক আল্লাহ আপনার কোনো সেক্টরের শরিক নেই আচ্ছা বুঝলাম তুই রব কৈসব দে হ্যাঁ আপনা তো আমার রব মায়ের ফ্যাটে যখন আমি ছিলাম ও আল্লাহ আমার ব্যাংক বিমা ছিল না ওয়া নসিহতের ইনকাম ছিল না ও আল্লাহ আপনি আমার সেখানে খাওয়াইছেন কবরে আপনি আমারও চল্লিশ হাজার বছর খাওয়াইবেন হাসরমা মাঠে পঞ্চাশ হাজার বছর খাওয়াইবেন তারপরে ফুলসেরাতের ব্রিজ ফার হওয়ার সময় তিরিশ হাজার বছরের রাস্তা আপনি আমার সেভেন আপ খাওয়াইবেন কত নিয়ামত খাওয়াইবেন বাবু দ আপনি আমার সব দেশে দেশে খাওয়াইবেন আপনি আমার প্রতিপালন করবেন আপনি আমার রব আলাদাল্লা শু ডাক বান্দা। তুই আমার আলা বলছ আমি বড় আমি কত বড় তুই আরে সেন রে আমরা ডাক দিয়ে আল্লাহ আপনারে চিনি আপনি কত বড় আল্লাহ তুই কেমনে শুনো তুই ছোট্ট একটা তসবির জিকিরের শব্দে তুই এত বড় কমেন্টস করছো তো আমারে মোলা করছো ঘটনাটা কি তখন আমরা ডাক দিয়ে কই আল্লাহ কত বড় হোলেন হোলেন হনেন আপনি এখন কোথায় আছেন বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে বিশ ডিগ্রি ছয়ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আমাদের আপনার বাংলাদেশ আপনি এসালিয়াবাদে আছেন বাংলাদেশ খোদার কাটা কনাই আছে এশিয়াতে এশিয়া সিটিং কনায় আছে সাত হাজার নয়শো ছাব্বিশ মাইল ব্যাসের পৃথিবী গ্যারঙ পৃথিবী বাদাম্য কনায় আছে তিনশো কোটি মাইল বেবি সৌরজগতে বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ খোদার কাটা কোনায় আছে এক হাজার কোটি সৌরজগত নির্গঠিত পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন বা পাঁচশো সত্তরের সাথে পনেরোটা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি হয় পৃথিবীতে গ্লাক্সি হয় একটা জগতে গ্লাক্সি হয় জগৎটা কোন আছে হেতে আছে এইভাবে তারপরে হেতে আছে শাস্য স্যার বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা সারশো সাথে আঠারোটা শূন্য যুগ বললে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্লাক্সি ক্লাস্টারে গ্লাক্সি ক্লাস্টার কোথায় আছে এইভাবে হাজার হাজার গ্লাক্সি ক্লাস্টারের জগত নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ এই জগৎ কি শেষ বিজ্ঞানী দুলাবাই কইতিহাসে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করছি আর নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মহাশূন্য আমরা চোখে দেখি না মেশিনে কাজ করে না রাসুলসাল্লাই সাল্লাম ক ও দুনিয়ার মানুষ এই জগৎ মহাশূন্যইয়া তারপর প্রথম আসমান সেটা আরো বড় এই সমস্ত জগৎ থেকে আরো বড় তার চেয়ে বড় দ্বিতীয় আসমান একটা চেয়ার একটা দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের আগে রাতের রাস্তা পাঁচটা মানের দূরত্ব পঁয়ত্রিশশো বছরের রাস্তা এর উপরে আছে আরও বড়ো নূরের ফর্দা একে একে সত্তর হাজার এক একটা থেকে এক একটা আরও বড় তার চেয়ে বড় আল্লাহর সিদ্ধাতুল মুনতাহা তার চেয়ে বড় মালায়ালার পাঁচটা দেশ আছে সেটা আরো বড় তার চেয়ে বড় আল্লাহ সোহান রাব্বেল আলাদি বলছি তার চেয়ে বড় আপনার সোহাজিব তারছে বড় আপনার কুরসি বড় আপনি আমার আল্লাহ 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 দুল্লাহ ডাক দি গো বান্দারে তুই যিকির করিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা কই আর কদমে সেজদা দিছতে বান্দা কথা দিলা এরকম ননাইয়া কপালটারে আর ডে আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না আল্লাহ ও তোরা বুঝলি না যুবক রে তোরা বুঝলি না তুই কলজার ভিতরে গাঁতি রাস ননাই রে হ্যাঁ ডার্লিং এর গাঁতি রা কলজার ভিতর গাঁতি রে খুম তো আরে এ সিনার লগে বাজাই রে খুম তো আরে ও ননাই রে কলজার ভিতর ফেরা গে মারে মো না শুবি আমি কই কে তুই করছো তুই এমনি রানের ভিতরে হাত বেরি বই থাকে আল্লাহ না শুবি না শুবি এই জিকিরের ফজিলত কিলে শিখাইয়ের বুঝিল তুই কলজার ভিতরে বাঁধি দেখবি গাঁত রাখবি মসজিদে রে মাদ্রাসা রে ওলা হকানি রব্বাণী হে থাকবি তোর গান হবে যুবক কি গান কলজার ভিতর তর গাঁতি তো আরে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রায় তো আরে সিনার লগে বাজাই রাখুম তো আরে ও মসজিদ রে কলজার্বি ভিতর গাঁতি রাখুম তো আরে তুই আর কলজার মন্ডু পারানের পর তোমারে সাড়া মার বদ্দার ছা চাদো খান তুই ওইলার কলজার বন্ডু পরানের পারান তোমারে সাড়া মার নতি বাদার চাদো খান আড্ডা দিতে না যাই উমাই সিয়ারট খাইতে না যাই উমাই তোমারে সারি আরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাইকুম তোমারে কলজার ভিতর গাতি রাইকুম তোমারে কলজাতে কারে কাটি রাখবে ফজরের নামাজে মসজিদ খালি মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর খাদেম তিনো কারে যদি রিমান্ডে লই যায় ভাই তোরা কিল্লে আইছ তো চাকরি বাসাইতে মাইছ আর সব সাউয়া দোয়ানো সালেহাবাদ সাউয়া দোয়ানো রংগা দোয়ানো কুদ্দুস চাম মাবুলিকা নাড়া কুদ্দুস নাড়া বাচ্চু নাড়া সব বই বই সাউয়া দোয়ান গিবত ট্রেনিং সেন্টার এক একজনে গিবতের গোস্ত ফাকাইতেছে এমনি এমনি এনে লাড়া মারে এটা তো গিবত সেন্টার ঠিক নেই একটু পিক আপ দিয়ে নজরেরা আমি তো একটা বন্ধু হয়ে গেলাম হ্যাঁ এটা গিবত সেন্টার আর আজকে যা আজ করছি না কালকে সাহা দোকান থেকে কমেন্টস করবো বুড়কে কইব বাচ্চু নাটক কইব ইডি বুঝি ও হ্যাঁ ওটা বেটকে বেটকে সাহা কইল আর মাবুলিককে নাটক কইব বুড়া বুঝিনি হাতে এনে দি কইব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি আসিচ্ছা হাসিচ্ছা মেজাজ খারাপ করে গেলে সত্যরা আর নামাজটা হরবি নামাজ শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ জিকির আগের মা বোনেরা সকালবেলা বই বই কোরআন শরীফ তেলাওয়াত করতো আহা রে দেইদি বাড়া বানত মুরকাশ ফালতো গরু গোতান ফালতো কত সুন্দর একটা জীবন ছিল অন। অলিতบุรี সযত মেশিনে বাড়ি गेला। ক্যর। তো এতই গো সিজার এতনো কিতে হইব? সিজার। কুরআন তেলাওয়াত নাই। আছেনি নি? আছে। মোবাইল শরীফ তেলাওয়াত করে। সব মোবাইল। মোবাইলের দিকে মনোযোগ্য ঠিক নিও? এ মোবাইলে আঙ্গার জাহান নামে লৈ গেছে গা। অনলাইন জিকুন অন হাইছেন। এ দুগা বছর দর্জ্য দরে। আইতো ছোট মানুষ। কই যাইয়েরি কথা বদ্ধবা দিয়ের না। দুগা বছর আর দুনিয়াটা ঠিক রাখতে পারেনি স্যার কারণ এই নেগেট ফিলিম যিটা লেখে নেগেট চলিয়ে যে লিঙ্ক টাচ করলে হত্যা না সার রাসায়নিক বোমা কিতা রাসায়নিক বোমা করে মোবাইলে মারি গেলেছে ওই নেগেট ফিলিমটা ছাত্রছাত্রী দেখবার হর আর কোনো দিন সে মানুষ হইত না আপনারা যদি এটা দেখেন নিজেরাও ঠিক থাকতে কথা কয় না ঠিক নেই যে কারণে না হল আর হরে না মাইয়েরাও হরে না শুধু বিচার হোলামাইয়ার বিচার করতে করতে রাত শেষ আঙর দিন শেষ মাদ্রাসা শুধু ইডা হুজুর হল আইগ্ঞা আঙরে টান দিছে আঙর আহিল বিয়ে করছে হোলারে ফিতারে কো না খেলতামে না গেছি আইমাইয়া বাইর কিনা দি যাই ন তো এই এই অবস্থা আহা যুবক রে এরে যুবক অফারটা তো আল্লাহ দিছে তগরে আল্লাহ বিয়ে করাই আহা আহা নাই বানাই রেখে আল্লাহ কাবাই বা আত্রা বা একদম আল্লাহ নিজে কইতে আছে আল্লাহ বিনা সরমে কইতে আছে অফার দিতেছে আন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে ফেলা বারো হাজার পাঁচশো হুর একজন দুজন ন জান্নাতের নদী হাফে হল আবগার খামসানাতুল বতনে দাকমাতুল আসমাল এ তাদের পাঁচা মোটা ফ্যাট খামসানাতুল বতনে তাপসিরে কুর্তু লেখছে ফ্যাট বৃত্তির দিকে বুক সুচালক এরকম সপ্তরিকান শাড়ি এক একজনের পরে রাখবে নবীজি কো ইয়ারা মোখা হামি অরাই এ তারপরে যদিও সপ্তরিকান শাড়ি পরবে শাড়ির ভিতর দিয়ে মহিলাটার গোস্ত দেখবি গোস্ত দেখি হাঁট দেখবি হাঁটের ভিতরে যে মজ্জা পর্যন্ত আছে এটাও দেখবি তারা হাফেতাহু লাগবা আবকার জান্নাতের যে নহর আছে কক্সবাজার সমুদ্র সাইকত এ সাইকতের তারা ঘুরবো আর আশি হাজার গেলমানের একজন আইব ম্যাডাম আফসারি সব আসিতেছে মহাসমারোহে একযোগে চলিবে তারপরে আমাদের হাজিগঞ্জ সিনেমা হল তোমরা কি তাকে দেখেছিলে হ্যাঁ একজন হু একজন গেলমান আসি গেবো ম্যাডাম আফসারি ভাই আইতে আসে তখন সে ফার্স্টা খিপে আস্তে গোম টাটা টানি বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে যাব আল্লাহ আর রব কখন আমার বন্ধু আসবে নবীজির অফার গুলা দিচ্ছে আল্লাহ সাল্লাহ সানু অফার দিচ্ছে যুবক রে যুবক নামাজ ফর আল্লাহরে শেষ দা দে আলা কই আলে মোলা আমার কদম্য বরকে আয় বিয়ে আল্লাহ করাইব মোবাইলে আমাদেরকে হত্যা করিয়ে লাইছে হত্যা 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 এ কালা ফাঁডা কে কে কালা ফাঁডা কাজ জোরে কহ কে হাতটা করছে আল্লাহ তোর হাতে জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে তুই হাতে জান্নাতের টিকিট পাইবি রবের হাত থেকে তুই হাতে মহাগ্রন্থ আল কোরআন ধর ঠিক কিনা ঠিক যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি আরে হাতে গান কয় কি গান কয় হ্যাঁ ও বকুল ফুল আয় ও বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনা দিয়ে হাত পেন হ্যাঁ আয় তো সোনা দেই না আয় দেখতেছি মোবাইল দিয়ে হাত দিয়ে গেলেছি এক ক মোবাইল দিয়ে আমরা শেষ করব ঠিক কিনা যুবক যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না সোটেলো মসজিদে না সোটে যুবক কুলের লাজ নাই মসজিদে না সোটে মাসজিদে মসজিদে না সোটে আল্লাহর সনে যার ভালোবাসা বলো আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই চোষ দায় লোটে লো যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি যুবক কুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বানি মুআজ পানে আজানে সুর তুলে লো আজানে শুরু তুলে মুজিদি পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে ঘুম ধরিয়া যুবক দলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরার ফাটেলো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি গান আইয়ে না তো কাকা কুবক কুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলি ফজরে রইতি নাচুন নাচুন লাগেলো নাচুন নাচুন লাগে ফজরে রইতি ও নাচনে নাচনে লাগে এলো নাচনে নাচনে লাগে আগের মতন কুলে আগের মত নারী আত নাই ঘরে লো যুবকুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান আগের মতো মা বনিরা করেনি বাত করে করে না নাই সব দিয়ে সাতটা আটটা বাজে ঘুমে তোড়ে আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশে যদি ভূমিকম্প হয় বড়বেলা হবে এই পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে বড়বেলা। বড়বেলা হইব সব দিনে বিল্ডিং চা বাদি আর শুধু যদি ফজর হচ্ছে মেয়েরা বাঁচিয়ে দেয় বিয়ে বেয়ে বে একের বলে বি করবো আতুরা সময় কম আতুরা আমি যেমন এক আঁতরা উডে ফাঁসের টারে এমনি মাথা টি বিদি নামাজ পড়িও মাথা টি বিদেশা লগের কা

তা এখন দচ্ছি না আল্লাহর জিকির জিকির করা লাগব নেই আল্লাহবন্দন জিনুজুরুল্ল জিক্রন কথির ও আমার মোমেনা বেশি বেশি আমি আল্লাহর জিকির কর হো বুক্রত অশীল সকাল সন্ধ্যা মহান রবের তাজবি ফর তাজবি ফড় জিকিরর রিকন্ডিশন কন্ডিশন গেছে কোন কোনো নবিরাশন করছি নি হ্যাঁ তাম্মাত কালিমাত্র রব বি কাশি দে্লাহ তোমার রবের নাম তোমার রবের নাম পরিপূর্ণ করো জিকিরও জালনট শুরু হয়ে গেছে নবীজি আমরা দেখবেন ওই দেখেন আমি এতে ফটো উঠে আনছি দে জান্নাতুল মাল্লাহ আম্মাজি আদিজাতুল কবর আদিল্লা তুল আনার মসজিদে লেখা আছে আল আজকার আল আজকারু সালাতে নবীজি থেকে যে সমস্ত জিকির বর্ণনা আছে নামাজের পর নবী কি কি জিকির করছে ফজরের পর তারপরে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তিনবার তারপরে আল্লাহ আন্তাসাল্লাম ওমিনকা সাল্লাম তাবার আক্তা ইয়া জাল জালালে। ইয়ে না জাল নোট আছে তাবার আক্তা রাব্বানা ওয়া তা ইয়া জাল জালালে ওয়া দেখিল না দারাকা দারা এটা জাল নোট কি নোট জিয়ানের আসল লটিয়ান মারি দিবেন আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাই তায়া জাল জালালি ওয়াল ইকরাম সুবহানাল্লাহ কয় না আল্লাহ তারপরে জিকির করতে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু ওয়া হুয়া কুল্লি শাইইন গাদির আল্লাহুম্মা লা মান ইলিমা তায়তা ওয়া লা মুতি ইলিমা মানাতা ও লা ইয়ামী কাল জাদদৌ আল্লাহ একবার লাই লা হাইল্লাহু ওয়াদাহু লা শাৰিকা লাহু লাহুল মুলকু আলা হুল হামদো ওয়াহু আলা কুল্লি শেন কাদিৰ লা হা লালা কু এটা ইল্লা বিল্লা লাই লাহ হাইলা তা সবহান এই বাবেই এই জিকিৰ এরপর হইলো সোবাহান আল্লাহ তেত্তিরিশবার আলহামদুল্লিল্লাহ তেত্তিরিশবার আল্লাহ একবার তেত্রিশ বার তামামুল মিঞা একশ কেন হাণ্ড্ৰেড কেন্দ্রী বি লা ই লাল্লা ওয়াহাদ লা শাড়িকা লাহু লাহুল মুল ওয়ালাউল হাম ইউহি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir ফজরের পর তারপর আয়াতুল কুরসি ফরয সালাতের পর একবার সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার তারপর সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার এর পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা ওয়া লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হাম হামদু ইউহি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir 10 বার এই ফজরে আর এসাতে সেম সেম আর জোহর আসর না ফজরে আর মাগরিবে সেম সেম আর জোহর আসর এসা এগুলাতে একবার একবার এ সুরে ক্লাস আর ওই তসবি সে তসবি একশোবার ঠিক আছে নিরানব্বই বার ঠিক আছে একশো বার শারিকা লাহু লাহুল হাম ইউমিন ওয়াহু আল্লা কাদির বলল হুজুর আমরা আইসি ওয়াজিক কি ওয়াজ করেন এই যে জিকিরটাও জাল নট হয়ে গেছে কথা ঠিক কিনা নবীজি এভাবে এইভাবে জিকির করছে আপনি এইভাবে শুরু করেন না তারপরে যদি জিকিরের হালকা করেন যায় অসুবিধা নাই আসে দে তাজবি যেভাবে শুধু আল্লাহর নামে জিকির এভাবে করা আছে কোনো কোনো মহাক বলছেন আর তাজবিগুলো এভাবে ভরবেন সুবাহান আল্লাহ আবি হামদেহি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আউলাহ আখবর আউলাহ আখবর আল্লাহ আখবার এইভাবে জিকিরগুলো হলো সুন্নার তরিকা নবীর তরিকা না মানে নিজেরা হাতাষ্ট জিগির করে না হাতে মালিক প্রেমের ফেরি গো ঘাটে একজনে শেয়ার কয় আর একজনে কি হাতে কুত্তার কু শস্য না কি তা ও মাগো টিকেট গো বিলায় প্রেমের হাটে প্রেমের হাটে প্রেমের হাটে কে জাবি রে গরু লইয়া সাহাবায় কাম ওহ জিকির করছে নি জিগিরের হালকাতে বইয়া ইয়া একজনে এভাবে শেয়ার ফিক আপ দিছে নি তালিটা নোট জাল নোট কিনোট আর জাল নোট চলব মাত দিব তো তুই দশটিয়ার আলু কিনলি ত্রিশ টিয়া দিয়ে এক কেজি আলু কিনলে আলুর টিভি টিভি টিবি আলু ঠিক আছে নি যদি অগা আলু হে দেয়া তুই আলুটা কি তা আল্লাহ তোমার থেকে জাল আমল হসা আমলটা কেমনে লইব কত্যেকটা আমলে টিভি চাইবেন সহিয়া দিস টিভি টিবি টিভি টি বি আমলটা ঠিক আছে নি আমরা তো বালা কথা কইলে মা হুজুর তো ডালা লোক আর দালালগিরি বাদ দেন আপনার আমলটা যাতে আল্লাহ দরবারে মাকবুল হয় জিগিরগুলা এই তরিকে আগে শুরু করে এই তরিকে আগে শুরু করেন দেখবেন আল্লাহ অশেষ মতে বরকত থাকবেন আমি এ তরিকে জিগির করি এই জন্য বলতেছি সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ জিগির নামাজ শ্রেষ্ঠ জিকির একামতের দিনের কাজ করা শ্রেষ্ঠ জিগির তাবলিগি দিনের কাজ করা শ্রেষ্ঠ জিগির তারপরে মানুষের জন্য ওয়াজ নসিহত করা এটাও শ্রেষ্ঠ জিগির শিক্ষকেরা পড়ালেখা করান শিক্ষা দান করেন এটাও এলমে নবুতের জিকিরের কাছে তারা রহিত আমরা যে এখন আছি নসিও শুনতেছি আমরাও জিকিরের অত আছি লিল্লাহ থাকবি তো আমাদের মন মা বুদেশে জান্নাত ফেতে হলে মনকে দুই মসে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে প্রায় জিকির নিয়ে আমার আল্লাহ তারপরে তিনশো পঞ্চাশটা আয়াত নাজিল করছে কয়টা তিনশো পঞ্চাশটা আয়াত এ যদি আল্লাহ জিকির না করেন তিনশো পঞ্চাশটা আয়াত মাহরুম হয়ে যাবেন এই আবাদত থেকে তারপরে জিকির এক এক জায়গায় এক এক অর্থে আসছে কোরআন অর্থে আসছে উপদেশ নূর জুমা নামাজ এলিম তাজবি তাকবির দুরুদ তিলাওয়াত ওয়াজ মোজাহাদা এই সকল কাজে জিকিরের অর্থ করা হয়েছে আয়াতগুলো সুন্দর সুন্দর আয়াত আসছিল বললাম নবীজির কয়েক হাদিস বলি আনানা সিন্দালু কহ কসুল্লাহ সাল্লি সাল্লাম মামিন কমিন ইজতেমা উয়াস গুরু রল্লাহ লায়ো রেদুনা বিজালিকা ইল্লা ওয়াজাও ইল্লা নাদাহুম দাহু মুনাদিমিনা সমায়ে আনকুম মাগফুর আল্লা কুম কত বুদ্দিলাত কত বুদ্দিলা সাইয়াতিকুম সাইয়াতিকুম হাসানাতেন আনাসাদিলত লানু বলেন কো মানুষ যখন জিকির করার জন্য এইভাবে বিভিন্ন প্রান্ত থেকে একসাথ হয় তাদের জিকির করার ভিতরে আর কোনো উদ্দেশ্য নাই শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আসমানের ফেরেশতারা ডাক দিয়া ক ওহে তোমরা দেখো এই আল্লাহর বান্দাগুলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের যত পাপ ছিল পাপগুলার পরিবর্তন করে নেকি দেওয়া হয়ে গেছে আহমদ শরীফের হাদিস তার ফেরা সাল্লাম বলেন লিকুল্লি সাইন সেকা আল্লা ও শেখা কুলোবে কুলুবে জিকুল প্রত্যেক জিনিস নষ্ট হইলে তারপরে কাপড়ে ময়লা লাগলে কি হয় এটা পরিষ্কার করার যন্ত্র আছে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করিয়েলা গেলে কী করে কি দি ব্লিচিং পাউডার আমরা প্রতিনিয়ত গোনা করতে করতে আমাদের কলবেও দাগ লাগে রসুলসাল্লা সাল্লাম মেডিসিন দিয়ে দিছে ও আমার উম্মত তোমরা আল্লাহ জিকির করলে তোমাদের কলবের এই তারপরে সিতাই তিলাই কলবের যত দাগ আছে সব দাগগুলোর রিফাইনিং কলবে আল্লাহ জাল্লা শাহানুর প্রতিবিম্ব নামের নূর তোমার কলবে স্থায়ী হবে আল্লাহ একবার চালু দিলে লাগবে লাগব নি তো এখন আমরা আল্লাহরে ডাকতেছি আল্লাহ কেন শোনে না ফ্যাস্ট হইল আঙ্গ কলব তো ঠিক নেই সুদ গুঁস খাইতে খাইতে হারাম হালাল গিবত শেখায়ত করতে করতে কলব নষ্ট এই কলবেরে নষ্ট কলবেরে গ্যারেজ থেকে ঠিক করিতে ফিড়ি ফাড়ি গ্যাস ওয়ার্লিং করি মাই দিই আল্লাহর নামের জিকির তসবি তালীন সকাল সন্ধ্যা জিকির করলে আমাদের কলব পরিষ্কার হবে কোরআন তেলাওয়াত করলে দান দাকা করলে একামতের দিনের কাজ করলে এইভাবে আমাদের কলবগুলা আবার নূর ফিরে আসবে লিল্লাহে থাকবি আসলে কি জিকির করবেন নেই বেলাহার হুজুর হুরান কাল্লা ওয়াজদানি শুরু করলেন জিকির তো নাই এখন ক করতেছে না তো আগে যেভাবে মুরব্বীরা মসজিদে বসে বসে ফজরের পর সম্মিলিতভাবে জিকির করত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এ জিকির এখন আর শোনা যায় না ফজরে তো নাই নামাজে তো আমরা পড়ি না আমার এমন সে আনা ইয়ে গেছি আমরা মসজিদে দান করে পয়সা দান করে কিন্তু বাই খেয়াল করিয়ে চাইলে একজনে ফাঁকা দিয়ে গেলাম দশকান দেয় কিন্তু মুসল্লি দেয় না আঁত দরকার হইলো মুসল্লি দান করার উত্তরবঙ্গে গেছি এরা খুব সুন্দর করে দান করে আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মার হাবাও বা হাবা সকল দানকারীর জন্য রইল মার হাওয়া এইসব দানকারীর মার বাদ দেবে না অন হইব এভাবে করতে হইব মার হাবা মার সকল মুসল্লি দানকারীর জন্য রইল মার হাওয়া এখন মুসল্লি দান করতে হইব আমার তো মনসায় এ মণিহেরগের মাইক দি বুঝছেন নি রোডে রোডে বাকি নে বলাখালের ইয়ে মাইক দি দেন আমাদের হাফশাই হুজুরের সামসোলক হাবের শাহজুরির মসজিদে তারপরে এ জহর আজাহান হয়েছে মুসল্লি বিষ কাতার খালি আছে সিটিং এর সিএনজি লইলে যার যে বুড়গারা অটোমেটেড বিটা তিন তিনতে সিটিং এর রাজাবুলෙක් যে হাজিগঞ্জর দিকে ডাকাইতের করে অটো সিঁদির ভিতর হামদা করে দেন দেন ভাই আষ্টে দশজন মহিলা দান করে দেন আমাদের মসজিদে আষ্টে দরজন মুসল্লি দান করেন আমরা জামাত শুরু করতে পারতেছি না দেন দানকারের পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে সিটিং এর করে এক্সিলেন্ট থেকে বাসাইয়া পয়সাইও তা করে হাজিগঞ্জ ঠিক কি রে এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি রে কি তুই বেটা দান করো বেটা সি ঠিক বলেছিস মসজিদগুলা খালি মাদ্রাসা খালি বিল্ডিং কত সুন্দর কিন্তু আলেম কোথায় এরা চলে গেলে তাদের সিট দখল করার মতো লোক নাই আল্লাহ তুমি আমাদের জন্য রাহবার দান করো আল্লাহ বিশ্ববিখ্যাত আলেম কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম আবার বাংলার জমিনে তুমি দিতে থাকো আল্লাহ আরসের রব আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী আল্লাহ বড় বড় আলেম দিয়ে আমাদেরকে নূর দিয়ে এলমে নববি দিয়ে আমাদেরকে ধন্য করো আল্লাহ ইমাম গাজালির মতো আলেমের বহুত প্রয়োজন ইমাম বখারির মতো আলেমের বহুত প্রয়োজন আল্লাহ আমাদের জামানা দাইল আল্লাহ যারা আছে মোটা যারা আছেন তাদেরকে তুমি এলমিলা দুর্নী দিয়ে ধন্য করো আল্লাহ আরো জোরে পড়ি আমিন এবার জিকিত এবার বলেন ওই দেখেন সোল সল্লাহ্ সাল্লাম আক শিরো আল্লাহ হাত্তাই বল মাজিন তোমরা এমনভাবে আল্লাহর জিগির করো বেশি বেশি যাতে মানুষেরা দেখলে তোমাদেরকে ফাগল কয় এতে যেন হাগল হয়ে গেছে মেহমান মেহমানের বালা কখন খাওয়ায় তার আদরের মেহমান উঠতে বইতে সব সময় হিজ্ঞের কথা কয় মাইয়া ফ্রেম না করে কি হারে হেতে বাজারে গেল মাইয়া আল্লাহ ইডা কেনে হিডা কেনে মাইয়ারে ফোন করে ডিস্টার্ব করে ক বান্ধবী তোমরা ছাড়া বাইসান্ন হাগল হয়ে যায় মা নামাজ উদ্যাম গেলেও কালি তোর কথা মনে হয় নামাজবিল্লাহ বেগ জায়গা তোর কথা মনে হয় যেন যে মনে করো চাচ্ছা তোর আই লাভ আমরা যখন হাঁটতে ফিরতে চলতে ফিরতে সব কাজে আল্লাহ 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 এইভাবে মানুষকেও এটা হাগলে গেছে নবীজি সার্টিফিকেট দিলে আমার নবীর তোমারে আল্লাহ কবুল করছে জিকিরের একটা সিস্টেম আমি ছোট মানুষ জানাই দিই গাড়িতে বসবেন মনে মনে জিগির করবেন মনটাকে কাজ দেন অধ্যাপক গোলাম আজম সাহেবের সুন্দর একটা কিতাব লিখছে মনটাকে কাজ দেন তো আপনি কী করবেন সিএনজিতে বইছেন মনে মনে আল্লাহ জিগির করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 তারপরে লা লা এল্লাল্লাহ লা ইলাহা এল্লাল্লাহ এইভাবে যখন আপনি পড়বেন আসতে বলি যাবেন ফর আবার মনে আসবে আবার চালাইবেন জিকিরের ঘোড়া হাল চাষ করতেছেন আবার জিকির করবেন বলি যাবেন আবার জিকির শুরু করবেন এইভাবে বলি যাবেন আবার শুরু করবেন করতে করতে আপনার কলপ জারি হয়ে যাবে ইনশাল্লাহ আমি প্র্যাকটিস করি আমার সবসময় আমি জিকির করতে চেষ্টা করি এ দেখা যায় আপনার কথা শুনতেছি আমি জিকির করি এর কারণ একটা মুহূর্ত যাতে জিকিরের বাইরে আমার জীবনটা যাতে না থাকে হয় স্টাডি করি না জিগির করি আপনারা দেখবেন এটা কোনো বেশি কঠিন ব্যাপার নয় লাল্লা জিগির করতে তো ঠোঁট লড়ার লাগে না সিএনজিৎ বসছেন বা হুন্ডা চালাইতেছেন গাড়ির ড্রাইভ করলেও আমি জিগির করি মনে মনে আর আমার রিজিকের মতো হইলো ভাত খাইতে যে মজা তার চেয়ে বেশি মজা লাগে আমার দুরুদ কাবা শরীফ আমি তাওয়াফ করি কোনো কিছু আমার বালা লাগে না কোরআন তেলা তো আরটা বেশি টেস্ট লাগে না আরটা বেশি টেস্ট লাগে সাল্লামকে দরুদ দেওয়া আরও চোরে বলেন কারণ নবীজির নগদে ঘোষণা দিছে দশটা রহমত নাজিল হয় দশটা গুণা মাফ হয় দশটা রফে মঞ্জিল হয় তারপরে দশটা নেকি দেওয়া হয় তো একবার দুরুদে এতগুলো ফ্যাকেজ পাই গেলাম গ্যাচাং রেট উত্তরা বানানির বারো নম্বর সেক্টরের বাড়ি আমার রেডি হয়ে যায় আমি তা অফ করি আর বেশি বেশি রাসুল সাল্লা সাল্লামকে দরুদ দিই আমার কলজাটা ঠান্ডা হয় আপনারা এইভাবে প্রতিদিন শুরু করেন না অল্প করেই হোক আপনারা এক কবে কোনো দান বাঁধা হইতো না মা বোনেরা ডেঁয়ের এ কোপ দেয় সরাই ভরাই যায় আবার অজ্ঞা আল্লে দে আবার কোপ দেয় দপপার করি মারে ছেঁড়ে মিড়ি যায় আবার কোপ দেয় আবার ছেঁড়ে যায় এইভাবে আইল্লা কোপ দেয় ছেড়ে আইলে কোবায় ছেঁড়ে আইল্লা কোবায় ছেঁড়ে এ সিঁট্টে সিটে এরপরে দান বানা হয় সাইলে জেগে দেখবেন এটা আপনারা প্র্যাকটিস করি নন টেস্টে আজ যার তিনবার জিগি রক না এর আফসারি ভাই তো কৈছিল জিগির করে মনে মনে দেখবে ঠোঁটো লাড়ন লাগবে মানুষ অহংকারী করব মনে 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 এভাবে মনে মনে ঠোঁট লাড়া লাগতো না লাইল ইল্লাল শুরু করেন করলে দেখবেন যে ভুলি গেছেন আবার তিনটা চারটাতে মনে হইলো আবার ফাঁসবার শুরু করেন না এইভাবে দেখবেন ভুলে যাবেন শুরু করবেন আমরা দেখবেন লাইল ইল্লাহ জিকিরটা চালু হয়ে যাবো যদি আপনার লাইল ইল্লাহ জিকিরটা চালু অবস্থা এতে কাল হয় আল্লাহ জানো আপনাকে জান্নাতের মেহমান বানাইব আপনারা তো কবর রাজা কবর হাসর মিজার ফুলসুরাত কি বহু দূরে দেখেন এত দূর যাওয়া লাগবে না মেইন হলো আপনার মৌত মৌতের সময় আপনাকে জান্নাতিনা না জাহান ঠিকানাটা দেখাই দিব এই জন্য দেখবেন মৃত ব্যক্তির ছবিটা চোখটা একদিকে স্থির অবস্থা থাকে এভাবে ওই তার গন্তব্যস্থলের দিকে তার নজর এমনি রইয়া গেছে আপনি কি নামি আপনার ছবিটা না দেখানো পর্যন্ত হাত তাইয়াতিয়া কিন আপনার মরণ হবে না এই জন্য লাইল্লা জিকিট প্র্যাকটিস করতে করতে ঘুমাইবেন যখন লাহ্লাহ শুরু করেন ধরেন আপনি স্ত্রীর সহবাস করবেন সহবাসের আগ পর্যন্ত তো ঝিকিরটা মনে রাখতে পারেন এইভাবে যদি এরপরে ঘুমিয়ে যান আপনার জিগির অবস্থা মরণ হবে আপনারা আশা করা যে আপনার ইমানের সহিত মরণ হইয়া গেল আপনারা করতে আছেন মানুষ এ আমাদের সমাজ থেকে চলে গেছে আগে সম্মানিত ফির মাসাইকার জিনিসটাতে তা দিত জিনিসটা তো ভালো ছিল যদিও সেখানে কিছু জিনিস আমাদের কোরআনার কিছুটা খেলাপ এই জিনিসটা আমরা রিফাইন করলে আবার জিকিরটা মসজিদে মসজিদে চালু করা দরকার ইনশাল্লাহ প্রয়োজনে কম হোক না প্রয়োজনে দশবার হোক বা বিশ বার হোক আগে নবীর সুন্দর তরিকা রিহার্সালটা শেষ করি আপনারা প্রত্যেক মসজিদে এক দুবার শুরু করেন আবার ওই এ মসজিদে ফজর রক্তে আজান দিয়া আজানের আগে আগে জিকির শুরু করি না মাইকে অনেকে গুমের কষ্ট হইব খবরদার বদ দেওয়া বুঝলি সেখানে শুধু আজান দিবেন আজান দিবেন তারপরে জিকিরটা মসজিদে শুরু করবেন প্রয়োজনে তিন চারজনেরই মিলাই একসাথে জিকির রিহার্শাল দিবেন লাই লাহা এল্লাল্লা লাই লাহা এল্লাহ্লা লাই লাহা এল্লাল্লা এইভাবে মাস্দি জিকিরগুলা চালু করে নামা জিকিরের মর্কতে পৃথিবীতে জিকাইবে সুবাহা লাল্লাহ সিভাবে হামদে সুবাহা লাল্লা হি লাহ জিম কষ্টই এখানে আলো আবেলু সয়বে মিনাল কালিবে তইবে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ তালা জিকির একশোটার বেশি ফজিলত বর্ণনা করছে সুবাহান আল্লাহ তারপরে আন ইবন উমর রাদিল্লা তালা আনুমা কল কল রসুন উল্লাহ সাল্লাম লা তুক সিরুল কালাম আবে জিক্রিল্লা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা মুখ দি কইও না ফাইনা কাসাত কালামে বে গায়রে জিক্রিল্লা কলবে কালবে কাসোয়াতুল্লিল কলবে কারণ বেশি বেশি কথা বললে জিকির ছাড়া কলব শক্ত হইয়া যায় আমরা বক 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 করতে করতে আমাদের কলপ শক্ত হইয়া গেছে সিস্টেম হলো জিকির দ্বারা ঠোটকে সব সময় ভিজা রাখা আল্লাহ জিকির সব জিকির আল্লাহ জিকির অয়েন বায়াদান্না সেমিনার লয়েল আলকালবুল কাশি রসুল সাল্লাম বলছেন কা আল্লাহর রহমত থেকে বেশি দূরে থাকবে যাদের কলব শক্ত তাহলে কলম হয় কিসে বেশি বেশি কথা বললে বেশি বেশি কথা বললে ইমাম রাজি রহমতুল্লাহ জিকিরে দশ দশটা অর্থ করছেন আল উলা প্রথম উজ ওই ফাজকুরুনি আসগুর ব্যাখ্যা আর কি উজ করুনি বেতি আজগরুকুম বে রহমাতি তোমরা আমার অনুসরণ অনুকরণ করিয়া আমার আমি আল্লাহর কোরআনের অনুসরণ করো এতাহাত করো আমি আল্লাহর রহমত দিয়ে তোমাদের স্মরণ করবো লাইল আল্লাহ খালি ন পুরা কোরআনের হুকমত দি কায়ে যদি করতে পারেন কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা কোরআনের মাধ্যমে হোজালা প্রশাসন চলবো এইভাবে দিয়ে যদি কোরআন দিয়ে যদি সব কিছু আপনি মানতে পারেন তাহলে আল্লাহ আপনারে রহমত দিয়ে স্মরণ করবো লিল্লাহে থাকবি দেখছেন মানাটা কীভাবে করছে আমরা করলে তো আঙ্গর অনফিডা দিত এখন ইমাম রাজিরে দড়ি দরিফিডেন বই আপনারা ইমাম রাজি রহমতুল্লাহ বলছেন এ ফাজ করুন আজ তোমরা আমার জিগির করো আমি তোমাদের জিগির করবো এটার অর্থ হচ্ছে উজ করুন তাহাতি বিচার বিভাগ প্রশাসন বিভাগ অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ে আমি আল্লাহর কোরআন দিয়ে সাজাও এটাই জিগির আর আমি আল্লাহ তোমাদেরকে সকল সেক্টরের রহমত দিব লিল্লাহে তাকবীর আসানিয়া দুই নম্বর হচ্ছে উজগরুনি বিদয় তোমরা বেশি বেশি দোয়ার মাধ্যমে জিগির করো বেশি বেশি মুনাজাত দাও আমি আল্লাহ তোমাদেরকে জিগির করব কিভাবে তোমাদের দোয়া কবুল করবো ইজাবাতিবেলা লাকুম বান্দা আমার আমার কাছে চাওয়া মুনাজাতটাও জিকির আমি তোমার জিকিরের রিসিভ করব কিভাবে তোমাদের দোয়া কবুল করব তিন নম্বর হচ্ছে আমার অনুসরণ এবং প্রশংসার মাধ্যমে আমার জিগির করো আজ হুকুম বিশ্ব নাই ওয়ার আর আমি তোমাদের প্রশংসা করব। আর তোমাদেরকে বেশি বেশি নামত দিয়ে তোমাদের জিগির করবো আল্লাহ একবার তোমরা দুনিয়াতে আমার জিকির করো আমি আল্লাহ আখেরাতে তোমাদের জিকির করো যখন তোমার দরকার সাহায্যের যার নাম থেকে যখন বাঁচানোর দরকার হবে আমি আল্লাহ বাঁচামো ফলসেরাত নিজাত হাতে ধরে তোমাদেরকে পার করে দিব পাঁচ নম্বর একা একই বাসন করে আমি আল্লাহ জিগির কর আমি আল্লাহ বিশাল বিশাল জগত বিস্তীর্ণ তোমাদের জিগির করো। তুমি যদি আমার একা জিগির গিফট করতে পারো সকলের সামনে আমি জিগির করব হাজিগুন যে প্লাক টান দিব ইয়ে দিবা আজারি সাপ আর ভালোবাস ভালো লাগে তো ভাই রাস্তাটা করবো আডাকি ইত্যাম আল্লাহ কব সকল দেশে দেশে ফেসবুকে কবলে আজার হিসাবে আই লাভ ইউ আজার হিসাবে আই লাভ ইউ আগে আসমানে ফয়সালা হয় তারপর মানুষের কলবে কলবে তার ভালোবাসা নাজিল হয় লিল্লাহে তাকবীর এ আবু তোহা মোহাম্মদ আদনানের কেউ এ আল্লাহ মিটিং করি সিনে দিছে আর সো আজ মিটিং করছি ফেরেশতাদের ঘরে ডাক দি কই রে হন সক্কা না হল লাগে আর বালা লাগে তা আল্লাহ আন্নার বালা লাগে আড়া গিতা আমার খালি বালা লাগে বালা লাগে বালা লাগে রে আবু তোহা আদনানের তো খুব বালা লাগে কত তোরা সারা বাংলাদেশে যাইয়া মানুষের কলবে এলহাম কর বেকে যাতে আবু তোহার যাতে ভালোবাসে আর ফতাকা টাঙ্গা এটা আদনানের ফতাকা আবু তোহা মোহাম্মদ আদনানের ফতাকা ফাত ফাঁট করে ওড়ে ফেরেস্তারা এই বলা খাল হাজিগুঞ্জ সাতভুর যত লোক আবুদাস আদনাদের ভালোবাসতেছে সাতফোরের এগুলো এফের গো পতাকা দেখাই দিছে আল্লাহ মাধ্যমে পতাকা আদনানা নামে উড়ে তারে ভালোবাসে তাইলে আল্লাহর ভালোবাসা ভাইতে হইলে যদি আমরা দুনিয়াতে আল্লাহ জিকির করি আল্লাহ আখেরাতে আমাদেরকে ভালোবাসবে আল্লাহ এক ছয় নম্বর আচ্ছা তোমরা সুখে আমি আল্লাহর স্মরণ করো আজগুরু কুমফিল আমি আল্লাহ তোমারে অসুখ বিশুখে স্মরণ করি আসা আচ্ছা নিবি তী আজগুরু তোমরা অনুসরণ অনুকরণ করো কোরআনের আমার অনুকরণ করো আমার এতায়াত করো আমি আল্লাহর তোমাদেরকে নিয়ামত দিয়ে তোমাদেরকে স্মরণ করব আসামেন উজগুরুনি বে মোজাহাদাতি আজগুরু বে হেদায়াতি তোমরা আমাকে তোমরা আমাকে ফাইবার জন্য চেষ্টা করো মোজাহাদা করো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে স্মরণ করব আত্মা আছে নয় নম্বর উজগুরুন উজকুরোনি বিশে ওয়া লেখলাসে তোমরা সত্যায়নের সহলাসের সহিত আমার জিগির করো আজ গরু খালাস ও আর আমি আল্লাহ তোমাদেরকে একনিষ্ঠ বান্দা আর তোমাদেরকে নিয়ামত তোমাদেরকে বেশি ফজিলত দিয়ে আমি স্মরণ করবো আল তো দশ নম্বর উজকুরুণি বির ফিলফা হাতে হাতে তোমাদের প্রত্যেকটা কাজ শুরু করো আমি আমারে প্রতিপালকত্ব মানিয়া তারপরে আজগরকুমির কুমির রহমাতে ওয়াল অবদিয়াতে ফিল খাতে তোমার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ বন্ধা হিসাবে কবুল করিয়া নিব আল্লাহ যদি আমাদেরকে বন্দা হিসাবে কবুল না করে আমাদের উভয় আছে কথা বলেন উভয় আছে তোমার প্রত্যেকটা কাজ আমি যে তোমার রব একতা কথা স্বীকার করি শুরু করো তুমি যে আমার বন্দা এ কথা শেষবারের মতো আমি স্মরণ করি তোমার খাতে মাবিল খায়ের করিও আমার বন্ধা হিসেবে তোমার মরণ করিও তোমার জন্য জান্নাত আর জান্নাত লিল্লাহে তাকবি এখন উত্তম জিকির কোনটা কেউ সুবাহান আল্লাহ কেউ বলেন আলহামদুলিল্লাহ কেউ বলেন আল্লাহ আকবর কেউ বলেন লাহ ইহ কেউ বলেন আল্লাহ কেউ বলেন বিল্লাহ কেউ বলেন হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল নেমাল মাওলানা ওয়ানাল কেউ বলেন আট নম্বর কাউল হচ্ছে কেউ বলেন সবচেয়ে উত্তম জিকির রাসূল সাল্লাল্লাহু হলে সাল্লামের প্রতি দরুদ পড়া আল্লাহ 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 এবার একান মজার হাদিস শুনেন হাদিসটা হলো

তো করে একটা ওসিয়ত করি যে জিনিসের নির্দেশ দিতেছি ওয়ান হাঁ কাহ ওনার সন্তানের দুইটা জিনিসের নিষেধ করতেছি এ তারপরে আমুরুকা আমি নির্দেশ দিচ্ছি দুইটা জিনিসের একটা হইল লাইলাহা ইল্ল্লাহ উঠতে বইতে খাইতে চলতে ফিরতে সকল কাজে লাইলাহা ইল্ল্লা লাইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কফা ইননা সামাওয়াতি সাব ওয়া লার্দিনা সাব লা উদিয়াত ফি কিফাতিন ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন ওই লা ইলাহা ইল্লাল্লাহ লোডটা কত কো যদি সাতটা আসমান জমিন যদি একটা ডানি ফাল্লার একটা হুকের মধ্যে লাগানো হয় আর এক যদি লাই ইলাহা ইল্লাল্লাহ লাগানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হবে তাইলে আমাদের আমল নামাতে যদি ইল্লাল্লাহ থাকে আমাদের আর কি লাগে আল্লাহ একবার তারপরে এরপরে কয় হায় হ্যাঁ এরপরে বলতে আছে সালাতু কুল্লি সালাত এ ইল্লাল্লাহ প্রত্যেক জিনিসের নামাজ পশুপাখির নামাজ ইল্লাল্লাহ এই যে জ্বর পদার্থ ফালাটা দেখতেছেন খাম ফিলারটা দেখতে পাচ্ছেন সেও জিকির করে ক্যামেরাটাও জিকির করে মোবাইলটাও জিকির করে প্রত্যেক জ্বর পদার্থ ও কুল্লুন ফি ফালাকি কি গায়রে বাহুন গায়ের জবি জবি গায়ের কলে সিগা কেন নিছেন। হায় হায় প্রত্যেক পদার্থ জ্বর পদার্থ অনুভব সব আল্লাহ জিকির করে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বিহা ইর্যাকুল খালক এ লা ইলাহা ইল্লাল্লাহর পৃথিবীতে রিজিক নাজিল হয় এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি নাই 150 কোটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি আর 750 কোটি মানুষ আমার আল্লাহর মানে না এইজন্য বিশ্বযুদ্ধ অসম্ভবই তাদের রিজিক শেষ সামনের বছর আসছে দুর্বিখা 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 ঠিক না নু আল্লাহ সাল্লাম এ ওয়াজ করি যা ক এ লাই লাই আল্লাহর বর করতে রিজিক খা দেখবেন যে যারা বেশি রিজিক করে তাদের হার্ডের বেয়ারাম শেষ তারা ওই ফাইল খান লাগদ না জিগির করলে হার্ডের বেয়ারাম শেষ জিগির করলে আমরা রিজিক বাড়ি জেব এই জন্য দেখবেন সম্মানিত ফির মাশায়েকদের রিজিকের অভাব নাই তারা জিগির করে সব সময়। এ এক এক মুরি গরু দিয়ে আলাক ছাগল দিয়ে আলাপ নে আমত দিয়ে আলাপ হয় স্বপ্ন দেখছে আপনার আপনার দরবারে আমি গরু দিছি এই জিকিরের বরকতে তার দরবারে যে জিকির চালু আছে জিকিরের কারণে তাদের দরবারে এই নিয়ামত গুলো আল্লাহ ফাটাই দেয় মূলের দিকে আসতে আসতে হবে হবে দিকে তারপরে এরপরে বলতেছে ওয়ান কিবরে। আর দুইটা জিনিস থেকে নিষেধ করতেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে এই শিরক থেকে আর তোমরা বেঁচে থাকবা অহংকার থেকে শিরকার অহংকার অহংকার আঙ্গর শেষ করছে ইবলিচ্ছা সোরা জান্নাত খোয়াইছে অহংকারের কারণে কিসের কারণে এই অহংকারের কারণে আর আদম ওই লোভের কারণে এ কারণে জান্নাত খোয়াইছে আল্লাহ কয়েছে ইয়া আদাম আহ তাহকল জান্নাতা। কুলা মিনহা রাগা আম্মা যি কয় ওমা মা আমরা বুঝি তো বাইরে যেমন এ লোভ ঢুকছে আর জান্নাত খোয়াইছে এখন আদমের ভিত্তি লোভও আছে অহংকারও আছে দনুটা আঙ্গরে দনু মেডিসিন আঙ্গরে ধরি বই রেখি এই জন্য অহংকারের ডিলেট করতে হইব লোভ ডিলেট করতে হইব লোভ হচ্ছে শুধু আল্লাহ জিগিরের প্রতি লোভ রাখা আল্লাহ জিগির যদি আমরা বেশি করি রিজিক নাজিল হবে হায়াত বেড়ে যাবে আমরা আল্লাহ জিকির সারব না আছি এই জিকির এই মাদ্রাসা শিখানো হয় এ জিকিরের তালিমে আমার সম্মানিত শিক্ষাগুরুরা এ জিকিরির ইম্পর্টেন্স আল্লাহরে কোন রাস্তা পাওয়া যায় আল্লাহ জিকির কেন করা হয় তারপরে তাহলে বুলালাম যতক্ষণ পড়ালেখা করে ততক্ষণ সে আল্লাহ জিগিরের অত থাকে ঠিক কিনা তাহলে আমার মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন কথা আজ আর বাড়াইলাম না এখানে শেষ এই জিকিরের গুরুত্বটা নিয়ে আল্লাহ জিকিরের গুরুত্বটা নিয়ে আপনাদের কাছে কিছু কথা রাখলাম ওস্তাদ যে আর কোনো কথা বলবেন